আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য 2012 মডেলের একটি Nissan X-Trail গাড়ির রিভিউ দিচ্ছি আমরা। আর এই গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে। 12 মডেল 17তে রেজিস্ট্রেশন করা, খুবই ভালো ফিটিংস, স্পেশাল কিছু ফিটিংস এই গাড়িতে অ্যাভেলেবেল আছে। এই ফিটিংসগুলো আপনাদেরকে দেখাবো। আর যথেষ্ট ভালো কন্ডিশনের 2000cc রেড কালারের একটি Nissan X-Trail গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই গাড়িটি যদি আপনারা ফুল গাড়িটি দেখেন, আপনাদের কাছে মনে হবে এটি হচ্ছে টোটালি স্পেশাল একটি গাড়ি। সো এই স্পেশাল ফিটিংসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং ফুল ডেসক্রিপশন বলবো, এরপর ইনশাল্লাহ আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো। তো আমরা একটু ফ্রন্ট লুকস এবং আউট লুকস আমরা ফুল একটু ভালোভাবে দেখি, এরপরে ভিতরে যে স্পেশাল ফিটিংসগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটি হচ্ছে আপনার ফুললি রেড কালারের একটি Nissan X-Trail গাড়ি। এটি হচ্ছে 13 পর্যন্ত এই শেপটা এসেছে, এটাকে নিউ শেপ বলে। এর মধ্যে এরপরে 14 থেকে আরও একটি শেপ এসেছে, কিন্তু এই শেপটি সবার কাছে খুব আকর্ষণীয় এবং খুব পছন্দনীয় একটি শেপ। সো যথেষ্ট স্মার্ট শেপের এই Nissan X-Trail গাড়িটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটিতে আমরা দুই পাশে দুটি HID প্রজেকশন হেডলাইট পেয়ে যাব, এবং সামনের যে লাইটটি এটি হচ্ছে আপনার কিছু LED সহ কমপ্লিট করা লাইট, যার কারণে খুবই সুন্দর লাগে লাইটটি। এবং নিচে আমরা ফগ লাইটের অপশন পেয়ে যাব গাড়িটিতে, এবং সামনে আমরা ফুললি স্টিল বাম্পার পেয়ে যাচ্ছি সামনে এবং পিছনে। এবং এই গাড়ির গ্রিলটিও যথেষ্ট স্মার্ট গ্রিল, আপনারা দেখতে পাচ্ছেন Nissan-এর স্টিকার সহ আমরা ফুল গ্রিল সিস্টেমটা পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির বাম দিকটা দেখাবো, এরপরে পিছনে এবং টোটাল কমপ্লিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি আগে আপনাদেরকে একটু গাড়িটির টায়ার কন্ডিশনটা দেখিয়ে নিই। আপনারা যে টায়ারটি দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পাচ্ছেন যে এটি একটি নতুন টায়ার। তো আমরা নতুন টায়ারের সঙ্গে স্মার্ট Nissan-এর অরিজিনাল অ্যালয় রিমটি পেয়ে যাচ্ছি। আমি সবসময় বলে থাকি, আপনাদের যারা জিপ গাড়ি কিনতে চান, তারা অবশ্যই গাড়ির চারটি টায়ার কন্ডিশনটা একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ জিপ গাড়ির চারটি টায়ারের প্রাইসটি যথেষ্ট বড় অ্যামাউন্ট, যার কারণে অবশ্যই এটি দেখে নেওয়া উচিত। ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রথমে একটি স্পেশাল ফিটিংস আপনাদেরকে দেখিয়ে রাখি। যেমন Nissan X-Trail-এ ম্যাক্সিমাম গাড়িতেই এই ফুট স্টেপের অপশনটি থাকে না, তো আমরা এটিতে ফুট স্টেপ সহ আমরা পেয়ে যাচ্ছি। তো আরও কিছু ভালো ফিটিংস আছে, আমি আপনাদেরকে দেখাবো। যেমন এখানে আমরা পেয়ে যাচ্ছি নিকেল হ্যান্ডেল, এবং এখানে একটি শু লাইটের অপশন, আমরা দুই পাশে দুটি শু লাইট পেয়ে যাচ্ছি, এবং পিছনে স্পয়লার পেয়ে যাব। এবং এখানে আমরা সাইডে একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, এটি হচ্ছে বিল্ট ইন সাইড ক্যামেরা, এবং বিল্ট ইন আমরা গাড়িতে ব্যাক ক্যামেরাও পেয়ে যাব, সাইড ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা। আরও কিছু ভালো ফিটিংস আছে, প্রত্যেকটি ফিটিংস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বিকজ আমি একটু গাড়িটির পিছন থেকে কিছু আপনাদেরকে ফিটিংস একটু দেখে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন স্পয়লার, এটি হচ্ছে আপনার যথেষ্ট সুন্দর একটি ফিটিংস। যে কোনো গাড়িতে যদি স্পয়লার না থাকে, গাড়িটির সৌন্দর্যটা অত ফুটে ওঠে না। আমরা যথেষ্ট স্মার্ট ফিটিংসের একটি স্পয়লার পেয়ে যাচ্ছি, এবং রুববার সহ এবং উপরে ক্যারিয়ার সহ আমরা পেয়ে যাচ্ছি। সো এটি খুবই সুন্দর ফিটিংস, এবং রেড কালারের সঙ্গে রেড লাইটের সংমিশ্রণে আমরা গাড়িটি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে গাড়িটি। এবং পিছনে যে গ্লাসগুলি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফুললি টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাস। এবং এখানে আমরা একটি ওয়েফার পেয়ে যাচ্ছি, আর ওয়েফার থাকার কারণে আমরা যখন রেইনি সিজনে আমরা যখন গাড়ি ড্রাইভ করব, তখন আমাকে অনেক সাপোর্ট করবে, এবং অনেক ধুলার মধ্যে যদি আমি গাড়ি ড্রাইভ করি, তখন আমাকে এই ওয়েফারটি আমাদেরকে সাপোর্ট করবে। অবভিয়াস, আমি একটু ভিতরের ব্যাকগ্রাউন্ডটি খুলে একটু দেখে রাখি। এখানে কয়েকটি বক্সের অপশন থাকে, আপনি এগুলো বক্স বের করে আপনি কিছু মাছ অনেক কিছু করতে পারবেন, এর পাশে এখানে, এবং উপরে আপনি অনেক হেভি ওয়েটের মাল সামানে ক্যারি করতে পারবেন। এখানে আরও কিছু ভালো ফিটিংস আছে, যেমন এখানে আমরা একটি চার্জারের অপশন পেয়ে যাব, এগুলো এখানে আমরা হ্যাঙ্গারের অপশন পেয়ে যাব, এদিকেও ঠিক সেম অবস্থা, আমরা এদিকেও একটি হ্যাঙ্গার পেয়ে যাব। তো এরকম ছোটোখাটো অনেক ফিটিংস আছে এই গাড়িটিতে। আমি একটু গাড়িটির পিছন থেকে একটু ফুল ভিউটা একটু দেখানোর চেষ্টা করি, এই পাশ থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ভিউ হচ্ছে আমরা ফুল ভিউটা গাড়িটি দেখব। যথেষ্ট স্মার্ট একটি গাড়ি Nissan X-Trail, আমরা অনেকেই এই গাড়িটি পছন্দ করে থাকি।
গাড়িটিতে আমরা চারটি রেইন শেড পেয়ে যাব। এখানে আমরা এইগুলো যে রেইন শেডগুলো পাচ্ছি এইগুলো চারটি রেইন শেডই হচ্ছে বিল্ট ইন রেইন শেড। তো পিছনে যে গ্লাস এবং সাইডের যে গ্লাসগুলি এগুলি হচ্ছে ফুললি টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক, যার কারণে আপনার বাইরে থেকে ভিতরে দেখা যাবে না, বাট ভিতর থেকে আপনি বাইরে খুব সহজে দেখতে পাবেন। পিছনে থেকে সেটি অফ করে দেবেন। এবং এখানে যে এই গাড়িটি আমি বসার পরও যথেষ্ট স্পেস পেয়ে যাচ্ছি, যথেষ্ট লেগ স্পেস পেয়ে যাচ্ছি আমরা গাড়িটিতে। এবং আমি যে সিটগুলোতে বসেছি আমরা অনেক গাড়ি ইউজ করেছি, বাট এটার জন্য একটু স্পেশাল, কারণ আমি যে পিছনের সিটে বসেছি এই সিটগুলো হিটারের একটি সুইচ আছে, যেগুলো আমরা নর্মালি পেয়ে যাই সামনের দুটি সিটে, ড্রাইভিং সিট আর ফ্রন্ট সাইডের যে প্যাসেঞ্জার সিট, এই দুটি সিটে এই অপশনটি থাকে। বাট এই গাড়ির জন্য টোটালি স্পেশাল, আমি অনেক গাড়ি সেল করেছি, পাজেরো, প্রাডো, সিগনেস, ভি8, যেটাই বলেন, সব গাড়িতেই আমি এই ধরনের ফিটিংস আমি কখনো দেখিনি, বাট এই গাড়ির জন্য টোটালি স্পেশাল, মানে এত সুন্দর ফিটিংস। আপনি যখন শীতকালে আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন তখন আপনি সিটটাকে হিট করতে পারবেন, সো আপনি বুঝতে পারছেন তখন কত আরামদায়ক জার্নি হয়ে যাবে। এবং এখানে আমরা একটি এক্সটেইল লেখা একটি একটি লাইটিংয়ের অপশন আছে, এই অপশনটি আমরা পেয়ে যাচ্ছি, এটি খুবই ভালো ফিটিংস। এবং আমরা যে লেদারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফুললি বিল্ট ইন লেদার, অরিজিনাল জাপানিজ লেদার। এবং গাড়িটিতে আরেকটি ফিটিংস আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল এসির অপশন, সো আপনার যখন অত্যাধিক গরম থাকবে বা যে কোনো সময় আপনি ডুয়েল এসিটি ইউজ করতে পারেন। এবং এখানে আপনার আপনার ডুয়েল এসির যে সুইচটি ইয়াতে দেখতে পাচ্ছেন প্যানেলটি, আপনার সুবিধা মতো আপনি এটি ইউজ করে নিতে পারবেন। এবং গাড়িটিতে হ্যান্ড রেস্টের অপশন আছে, হেড রেস্টের অপশন আছে। এবং আমি সামনের সিটে আমি কিছু স্পেশাল কিছু ফিটিংস আপনাদেরকে দেখাবো। আমরা সিটি স্টিয়ারিংয়ের সঙ্গে এখানে আমরা ক্রুজ কন্ট্রোলার পেয়ে যাচ্ছি এবং পাশে হচ্ছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ পেয়ে যাচ্ছি। সো এত ভালো ফিটিংসের গাড়ি খুব রেয়ার টাইম দেখা যায়। এবং এখানে আমরা একটি এয়ারব্যাগ পেয়ে যাব এবং বাদিকেও একটি এয়ারব্যাগের অপশন আমরা পেয়ে যাব। এবং এখানে একটি কাপ হোল্ডারের অপশন আছে এবং বাদিকেও একটি কাপ হোল্ডারের অপশন পেয়ে যাব আমরা। ভিউয়ার্স, আমি আরও কিছু অপশন আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই। এখানে যে অপশনটি আপনাদেরকে দেখাবো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো ফিটিংস। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সিট হিটার, এটি হচ্ছে আপনার ড্রাইভিং সিট আপনার হিট করবে। এবং এদিকে যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাম পাশে প্যাসেঞ্জার সিট, প্যাসেঞ্জার সিটটি আপনার হিট করবে। আর এখানে যে সুইচটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনার রেয়ার সিট, এখানে লেখা আছে রেয়ার, পিছনের প্রত্যেকটি সিট হিট করা যাবে এটার মাধ্যমে। এবং এখানে আমরা চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছি, লাইটার এখানে ইউজ করা যাবে। এখানে এসির প্যানেল দেখতে পাচ্ছি আর এখানে যে ডিভিডি প্লেয়ারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফুললি বিল্ট ইন এইচডিডি সাউন্ড সিস্টেম সহ আমরা পেয়ে যাচ্ছি এটি, এইচডিডি সাউন্ড সিস্টেম এবং বিল্ট ইন ব্যাক ক্যামেরা সহ। সো এগুলো খুবই ভালো ফিটিংস, যেহেতু গাড়িটি অল্প কিছুদিন চলেছে 2017 থেকে, যার কারণে সব কিছু আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, এত ভালো ফিটিংসের একটি গাড়ি পেতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে এবং ফিজিক্যালি আমাদের সঙ্গে কথা বললে আপনি খুব সহজেই গাড়িটি কিনতে পারবেন। এবং গাড়িটির কালারটিও যথেষ্ট গ্লেজি এবং খুবই স্মার্ট এবং খুবই চমৎকার কালার। আমি একটু গাড়িটির ফুল ভিউটা একটু আপনাদেরকে ফাইনালি একটু দেখাবো, এরপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 2012 মডেলের নিশান এক্সট্রেইল, 17 সালে রেজিস্ট্রেশন করা। আর সামনে যে গ্লাসগুলি আমরা দেখতে পাচ্ছি সামনে এবং পিছনে, প্রত্যেকটি গ্লাস হচ্ছে অরিজিনাল, যার কারণে আপনি প্রত্যেকটি গ্লাসের সুবিধাটা আপনি নিতে পারবেন। যখন আপনার একটি গাড়ির গ্লাস আপনার ডুপ্লিকেট হয়ে যায় তখন আপনি রাতে যখন ড্রাইভ করবেন তখন আপনি আপনার প্রবলেমগুলো আপনি তখন ফেস করবেন। আর এটি যখন অরিজিনাল গ্লাস থাকে তখন আপনার গ্লাসটা আপনার খুব ফ্রেশ থাকে, স্বচ্ছ থাকে, যার কারণে আপনি খুব সহজেই আপনি গাড়িটি চালিয়ে খুব মজা পাবেন। এবং এটি 2000 সিসির একটি ইঞ্জিন, নিশান এক্সট্রেইল গাড়ি, এবং গাড়িটির মার্সেলটা এখনও ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে, যেহেতু নতুন গাড়ি খুব বেশি দিন ইউজ হয়নি।
এবং গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, এইগুলো আপনাদেরকে আমি ইনসিওর করতে চাই। এবং আমি বনারটি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের নিশান এক্সট্রিল গাড়ি, যথেষ্ট স্মার্ট একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। চারটা টায়ার নতুন এবং রুফ বার, স্পয়লার, শু লাইট, প্রজেকশন লাইট, সামনের এবং পিছনের প্রত্যেকটি সিট হচ্ছে হিট করা যায়, এগুলো আপনারা জানেন যে খুব ভালো ফিটিংস। পিছনের সিট হিটার গাড়ি দেখা চোখে পড়ে না, এত কম এই গাড়িগুলো। তো আমরা এত ভালো ফিটিংসের একটি গাড়ি, আমি আরও একটি ফিটিংস আপনাদেরকে আমি বলে রাখি। এই গাড়িতে ফোর হুইল ড্রাইভের অপশন আছে, আপনি চাইলে ফোর হুইল অথবা টু হুইল দুটি অপশন ইউজ করতে পারবেন। আরও একটি অপশন আছে গাড়িটিতে, আপনি যখন কাদামাটিতে বা পাহাড়ের রাস্তায় উঠবেন ঢালু জায়গায়, তখন একটা সুইচ আছে, আপনি সেই সুইচটি ইউজ করে আপনি ঢালু রাস্তায় উঠতে পারবেন পাহাড়ি রাস্তায়। এবং পাহাড়ি রাস্তায় ওঠার সময় আপনার ফোর হুইল ড্রাইভটিও খুব অ্যাসেনশিয়াল, তখন আপনি এগুলো ইউজ করতে পারবেন। ভাঙা রাস্তার জন্য একটি স্পেশাল সুইচ আছে, এগুলো আপনারা ফিজিক্যালি আসলে আপনাদেরকে আমি ফাইনালি ফুল রেডি কমপ্লিটভাবে দেখানোর চেষ্টা করব। আর বন্ধুরা, এই গাড়িটির মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে, যার কারণে গাড়ির কন্ডিশান আরও ভালো আছে। এবং গাড়ির সামনের শেপটিও খুবই স্মার্ট শেপ, খুবই সুন্দর শেপ। আপনারা যারা এই গাড়িটি সরাসরি দেখবেন, এই গাড়ির কন্ডিশান খুবই ভালো লাগবে। আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবেন এবং আপনার পছন্দের একটি ভালো গাড়ি আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 23,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 23,50,000 টাকা। তো আমরা ট্রাই করবো আরও যতটুকু সম্ভব মিনিমাম রেঞ্জে আপনাদেরকে গাড়িটি দেওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আর ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে খুব সহজে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।